আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো এর আগের সপ্তাহে তো হাটে একটা প্রতিবেদন দিয়েছিলাম। জি মাশাআল্লাহ, অনেক দর্শক ভিডিওটা দেখছে, ভালো কমেন্ট করছে, মানে ভালো ভালো মন্তব্য করছে। তো সেই সূত্রে আপনার খামারে আসলাম। তো আসার পরে সেই শাইওয়ালগুলোই দেখতে পারলাম, মানে নতুন কালেকশন। নতুন কালেকশন মানে গরু এই শাইওয়াল জাতেরই, কিন্তু নতুন কালেকশন। আমার কাছে মূলত শাইওয়াল জাতির থাকে। আচ্ছা, ফ্রিজেনগুলো থাকে না। আচ্ছা, শাইওয়াল জাতি আমি রাখি। তো মানে ইদানিং মানে শাইওয়ালগুলো? হ্যাঁ হ্যাঁ। আগে হয়তো কিছু হলস্টাইন ফ্রিজেন কিনতে আগে প্রথমে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রিজেনগুলো ছিল, এখন শাইওয়াল, এখন সব শাইওয়ালই। জি। আচ্ছা, তো বর্তমানে এই শাইওয়াল গরুর বাজার দরটা কেমন যাচ্ছে? বর্তমানে বাজার দর খারাপ না, ভালো যাচ্ছে। মোটামুটি ভালো যাচ্ছে। মোটামুটি ভালো যাচ্ছে। আচ্ছা, তো যে সাইজের গরুগুলো দেখলাম আপনার কাছে, মানে কিছু আছে 7 মাস 8 মাস, এমন কিছু আবার আছে হচ্ছে 9 মাস 10 মাস, এমন। তো এই ধরনের বাচ্চাগুলো মানে দর্শক তো খামার করতে পারবে না কি? অবশ্যই, এগুলো যদি কোনো দর্শক বাই নাই তাহলে আলাদা মতো লস হবে না। আচ্ছা, তার যতদিন সে খামারে রাখবে ততদিন ডেভেলপ হবে এই জিনিসটা, ঠিক আছে? একটা গরু তো আলাদা মতো লসের ভাগ্য হবে না ডেভেলপ ছাড়া। আর এসব গরু আল্লাহর মধ্যে যদি কোনো দর্শক ভাই 2 বছর করে কোর্স করে, ইনশাল্লাহ এমনি 5 লক্ষ 6 লক্ষ টাকা একটা গরু হবে। আচ্ছা, সেটার জন্য মানে 2 বছর হয়তো? হ্যাঁ, এগুলো 2 বছর টাইম দেওয়া লাগবে আসলে। হ্যাঁ, টাইম ছাড়া এসব গরু হবে হবে না, কারণ 6 মাসের কোর্স করলে হবে না, এগুলো মিনিমাম 2 বছরের কোর্স করতে হবে, তাহলে এসব গরু ডেভেলপ হবে, না ছাড়া হবে না। হ্যাঁ, 2 বছরের যদি কোর্স করে তাহলে একটা ভালো রকম ফলাফল পাবে, ভালো রকম, তাহলে সে পরবর্তীতে কিন্তু সেই ফলটা বুঝে আবারও সে শায়াল করেই লালন পালন করবে। আচ্ছা চাচা, তো আমরা কথা আর বাড়াবো না বেশি। আপনার যে সুন্দর সুন্দর 5টা ষাঁড় বাচ্চা রয়েছে, আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে ওইগুলো তুলে ধরি। ঠিক আছে কাকা, আমরা শুরুতে একটা সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। গলা কম্বলটা তো বেশ মানে ঝুলন্ত দেখতে পাচ্ছি। এটা অনেক একটা সুন্দর একটা শাইওয়াল ষাঁড় বাচ্চা। আচ্ছা, এর মধ্যে অনেক মাটির একটা বাচ্চা। আচ্ছা, শাইওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের প্রথমে যেটা রয়েছে, আসলে এইসব গরুগুলোর যদি মানে দড়িটা কোনো রকম ভাবে খোলা যায়। জি জি, তাহলে দড়িটা গলাতে দড়িটা খুলে দিলে কম্বলটা আরো ঝুলাই যাবে। ঠিক আছে। জি, অনেক ঝুল কম্বল, ঠিক আছে, কম্বল লাগবে সব ডাবল ডাবল। আচ্ছা আচ্ছা, মানে ডাবল বডি গরু আর কি। জি, চারটা গরুর চারটা পা দেখছেন? কত মোটা মোটা। আসলে শাইওয়াল গরুর কিন্তু মানে পা তুলনামূলক একটু কম মোটা হয়, কিন্তু এগুলার অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটার বয়সটা কেমন আসবে? 9.5 মাস। 9.5 মাস বয়স আসবে। দর্শক দেখতে পাচ্ছেন 9.5 মাসের মতো বয়স হবে। খামার উপযোগী? জি, খামার উপযোগী ষাঁড় বাচ্চা। আপনারা যারা খামার শুরু করতে চান তারা কিন্তু এই সকল বাচ্চা দিয়ে আপনার প্রথম অবস্থায় শুরু করতে পারেন। জি, শুরু করলে ইনশাআল্লাহ লাভবান ছাড়া লস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, চামড়া তো অনেক লুজ দেখা যাচ্ছে। একদম লুজ আছে, যেখানে ধরবে সেখানে মাশাআল্লাহ অনেক, ঠিক আছে, যেখানে ধরবে। আচ্ছা, পিছন সাইডেও লুজ? হ্যাঁ, সব জায়গায় লুজ। আর মাজাটা কি? মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এবং কালারটা আসছে একদম টকটকে লাল, লাল টকটকে। তারপরে ধোয়ানো নাই তো শীতের দিন? জি জি জি, ধোয়ালে আরো বেশি টকটকে লাগবে। আর একদম সুস্থ সবল তো? একদম সুস্থ সবল ইনশাআল্লাহ। আচ্ছা, সিরিয়ালের প্রথম ষাঁড় বাচ্চা, আর দামটা কেমন কি রাখছেন স্যার? সিরিয়ালের প্রথম ষাঁড় বাচ্চার দাম রাখছি আমি 96,000 টাকা। 96,000 টাকা? জি। আচ্ছা, তো এটাতে কি দরদাম করতে পারবে? জি, দরদাম করে দিতে পারবে ইনশাআল্লাহ। এটাতে সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে? সব গরুর ইনশাআল্লাহ দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, প্রতিটাতে দরদাম করার সুযোগ থাকবে। আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বারটা দেখাই। ঠিক আছে কাকা, সিরিয়ালের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি আসলে মানে এই দুইটা মনে হচ্ছে মানে একই কোয়ালিটির বাচ্চা, দুটো একই কোয়ালিটির বাচ্চা আল্লাহর রহমতে। ঠিক আছে, এটারও যে গলা কম্বল দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, দুটার গলা কম্বল, আরে নাভিটা একদম তো নিচ পর্যন্ত। জি, আর শীতের সময় এমনিতেই ওদের কিন্তু নাভিটা হালকা গোছানো থাকে, তো গোছানোর পরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে কিন্তু ফ্লোরের থেকে সামান্য একটু উঁচু রয়েছে। তো এটা তো শাইওয়াল জাতের, এটা শাইওয়াল ছাড় বাচ্চা। তার জিনিস দেখে শুনে দিলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা, আর শান্ত সৃষ্টি দেখতে পাচ্ছি, মানে আদর প্রিয় গুণ। ওইটার যেরকম চামড়াটা দেখাইলেন মানে লুজ, তো এটার কি? ঠিক আছে, সব জায়গায়, সব জায়গায়। ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক। আচ্ছা, তো এইটার দামটা কেমন কি রাখছেন? এগুলোর দাম আছে 90,000 টাকা। এটার দামটা রাখছেন 90,000 টাকা? আচ্ছা, তো এখানে ওই যে আপনি আগে বললেন যে প্রতিটা গরুতে সামান্য কিছু করে দরদাম করার সুযোগ থাকবে। আচ্ছা, তো এটা তো দরদাম করার সুযোগ থাকবে।
আচ্ছা কাকা, আমরা এবার তিন নাম্বারটা দেখাই দিই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের তিন নাম্বারে আমরা যে শার্টটা দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, এটা তো খাওয়া দাওয়ায় ব্যস্ত। হ্যাঁ, খাওয়া দাওয়ায় ব্যস্ত। এটা শায়াল ছাড় বাচ্চা, একটা শায়াল জাতের একটা ছাড় বাচ্চা। আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে? 10 মাস প্লাস আছে। 10 মাস প্লাস, যেহেতু এটা একটু সাইজে বড় দেখা যাচ্ছে এবং উঁচু একটু। হ্যাঁ, উঁচু। আচ্ছা দর্শক, এর পাগুলো লম্বা, দর্শক দেখাই দিই। হ্যাঁ, নিচ থেকে দর্শক দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে কিন্তু উঁচু রয়েছে এই গরুটা। মাশাল্লাহ, চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ। আর নাভির অংশটা দেখতে পাচ্ছেন, ভালো গরুর বৈশিষ্ট্য ঠকবে না। মানে এই গরুটা, এই গরুটা খামারি হোক, ছোট খামারি হোক, যেই নেই, একটা আলাদা নিলেও সে ঠকবে না কোনোদিন, পাঁচটা আলাদা নিলেও ঠকবে না আলাদা মতে। মানে কারণ চামড়াটা লুজ হলে হবে কি, সে যে পাঁচ মন সাত মন মাংস লাগবে গায়ে, সেই মাংসটা আরামে থাকবে আর কি। আচ্ছা, তো সিরিয়ালের তিন নাম্বার সার বাচ্চা, এটা হচ্ছে শায়াল জাতের খামার উপযোগী একটা বাচ্চা। কেমন কি দাম রাখছেন? দাম 86,000 টাকা। এটার দামটা রাখছেন 86,000 টাকা। জি। আচ্ছা, তো এখানেও তো সামান্য কিছু দরদাম করার সুযোগ আছে। সামান্য কিছু দরদাম করার সুযোগ আছে আল্লাহর। আচ্ছা, তো চাচা এবার আমরা চার নাম্বারটা দেখাই দিই। আমরা সিরিয়ালের চার নাম্বার একটা সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। একই ক্যাটাগরির বাচ্চা, আসলে চেনা মুশকিল। মাশাল্লাহ, তো এটার মানে খাওয়া দাওয়া শেষ আর কি? হ্যাঁ, খাওয়া দাওয়া সবই খাচ্ছে। আসলে হয়তো আমাকে দেখছে এই জন্য আর কি, মানে আমার দিকে ফোকাসটা বেশি দিচ্ছে। তো এইটার মূলত জাতটা কি? এটা শায়াল ছাড়া, শায়াল জাতের একটা ছাড়, শায়াল ছাড়া হচ্ছে। এটা পাঁচটাই শায়াল ছাড়া আছে। মাথাটা দেখো কত ছোট, মাথা গোল আকৃতি একটা, মাথা ছোট। আচ্ছা, লাভি গোল আকৃতি, বলটা সুন্দর আছে। চুটটা দেখতে পাচ্ছেন দর্শক, সুন্দর রয়েছে, শান্ত সিষ্ট। ডাবল বডির একটা গরু হবে। ঠিক আছে। আচ্ছা, এটাও একটা ডাবল বডি। মাজাটা কত উষা। ঠিক আছে, মাজাটা অনেক উষা, মাশাল্লাহ। তো চাচার কি কালেকশন কি সব এক জায়গা থেকে করে? জি, সব এক জায়গা থেকে। কালেকশন ভালো না হলে আল্লাহর মধ্যে বেচা হয় না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক দেখতে পারলেন কাকার কিন্তু এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার ষাঁড় বাচ্চা। এটাও যাতে শায়াল খামার উপযোগী বাচ্চা। দর্শক পাগুলো দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটার মতো এটার চামড়াটাও লুজ হবে। চামড়া সবগুলো চামড়া লুজ, কারণ দেখে দেখে কালেকশন করে নিয়ে আসা। মাশাআল্লাহ, যেখানে টানবো সেখানে বলবো আল্লাহর মতো। আচ্ছা, তো এইটার দামটা কেমন কি রাখছেন? চার নম্বরটা আর পাঁচ নম্বরটা দুটো লটে দেবো। আচ্ছা, চার এবং পাঁচ, এই দুটো একটা লট রাখছেন? জি। তো মানে জোড়া হিসেবে দাম বলবো? জোড়া হিসেবে দাম বলবো। তো আমরা তাহলে এখানে দাম না বলি, আমরা জোড়াটা দেখাই তারপরে দামটা বলি। আচ্ছা চাচা, তো এটা হচ্ছে পাঁচ নাম্বার বাচ্চা। হ্যাঁ, এটা পাঁচ নাম্বার বাচ্চা। আপনারা যে জোড়াটা করছেন, লটটা করছেন, লটের এটা পাঁচ নাম্বার বাচ্চা, চার নাম্বার আর পাঁচ নাম্বার বাচ্চা। আচ্ছা, লটের মানে পাঁচটার মধ্যে চার এবং পাঁচ নাম্বার, এই দুটো জোড়া হিসেবে দামটা বলবেন নাকি? তো মূলত আগে এটার জাতটা শুনে, এটা শায়াল একটা ছাড় বাচ্চা, এটা শায়াল জাতের একটা ছাড় বাচ্চা। প্রত্যেকটার মতোই তো মানে গলা কম্বলটা, হ্যাঁ প্রত্যেকটার মতো গলা কম্বল আছে আল্লাহর রহমতে। মাথার একটু ছোট সাইজ, ছোট কান দুটো ছোট। আচ্ছা, এটারও চুট আছে। চমৎকার দর্শক, আসলে বয়সটা অল্প কিন্তু চুটটা দেখতে পাচ্ছেন চমৎকার আসছে। তো এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স 7.5 থেকে 8 মাস বয়স। 7.5 থেকে 8 মাস? জি। মানে এইটা আর ওই চার নাম্বারটা একই বয়সের বাচ্চা, সেম বয়স, একটু 19-20 আছে। হ্যাঁ, এই জন্য মানে জোড়া হিসাবে দামটা রাখছেন। জি। আচ্ছা, তো দর্শকদের এই পাও চারটা দেখাই দিই। দর্শক পাওগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এবং এটাও কিন্তু 7 মাস বয়স হিসাবে আসলে মানে নিজ ফ্লোর থেকে যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে। হ্যাঁ, তো চার এবং পাঁচের দামটা কেমন কি রাখছেন? চার এবং পাঁচের দাম রাখছে 135,000 টাকা। 135,000 টাকা? জি। আচ্ছা, তো সেক্ষেত্রে তো মানে সীমিত দামই রাখছেন আর কি? একটু সীমিত দামই আছে দুটা। আচ্ছা, তো দর্শক তো তাহলে সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ দর্শক সংগ্রহ করতে পারবে। দর্শক ভালো মন্দ যাচাই বাছাই করে জি জিনিস কালেকশন করলে ঠকবে না। আচ্ছা আচ্ছা, সে যেখান থেকে কিনবে, যেখান থেকে কিনবে, আমার কাছ থেকে কিনতে হবে তা কোনো মানে নাই। সে যেখান থেকে কিনবে জিনিস নিতে হবে, আমার লোকের কথা এত মিষ্টি কথা বলে লাভ নাই। আচ্ছা, জিনিস ভালো হলে বেচা হবে, কথা মিষ্টি হয়ে কি জিনিস বেচতে পারবো? জিনিস ভালো হলে বেচা যাবে। হ্যাঁ, মানে জিনিস ভালো থাকলে আসলে কখনোই পড়ে থাকবে না। না, আমি মিষ্টি কথা কা তার ব্যাসা হবে না খারাপ জিনিস নিয়ে আসলে। জি জি জি, সুন্দর একটা কথা বললেন আর কি। আর আসলে মানে অনেকজন মানে প্রতারণার যে শিকার হচ্ছে, প্রতারণার শিকার হইতে পারে, সবাই হয় কম বেশি। ঠিক আছে। জি জি জি, এখন প্রতারণার অবস্থা, যার গরু নাই সে এখন গরু মানে প্রতিবেদন দিয়ে গরু বাইনালে এসেছে, সে আর গরু দিতে পারতেছে না, ভালো মনে করে দিয়ে দিচ্ছে, সে তো পরে ঠকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
তো আসলে মানে যেখান থেকে গরু কিনুক সেক্ষেত্রে মানে সরজমিনে আসি গরুটা দেখে শুনে কিনাটাই বেটার, আর গরু যার আছে তাকে বায়না দেবে। আমার গরু আছে আমাকে দেবে, আমার গরু নাই আরেকজনের গরু নাই সে তাকে বায়না দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সে গরু দিবে কিভাবে? আমার এই ক্ষেত্রে আমার এই গরুটা একজন দেখায় প্রতিবেদন দিচ্ছে হঠাৎ দিনে, ঠিক আছে, দেখানোর পরে এই গরুটা বায়না দিচ্ছে, যারা প্রকৃত ব্যবসায়ী তাদের কিন্তু মানে ক্ষতিটা হচ্ছে। আমার কাছ থেকে গরু নিলে ইনশাআল্লাহ কোনো ক্ষতির ভাগে পড়বে না। হ্যাঁ, মানে বলতে চাচ্ছি কি মানে খামারিদের, অরিজিনাল খামারি যারা তাদের ক্ষতি হচ্ছে, কারণ একজনের জন্য আরো দশজনের নাম খারাপ করছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে মানে আপনার পার্সোনাল ভাবে দর্শকদের উদ্দেশ্যে মানে চাওয়া থাকবে যে সরাসরি আপনার এখানে আসবে দেখে শুনে। আমার সবচেয়ে ভালো কি দর্শক ভাইরা সরাসরি সরজমিনে আসবে, তার জিনিসে দেখে শুনে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়, কারণ টাকা দিয়ে কিনবে, টাকা দিয়ে কিনবে। আমরা এই ভিডিও হচ্ছে একটা দেখতেছে, ভিডিও থেকে সরজমিনে আসলে এটা 19-20 হইতে পারে। জি জি জি, ভাইরা আসলো না ভিডিও দেখে বাসে গেল, ভাই তখন বলছে ভাই গরুটা ছোট হয়ে গেল, তখন দেখলাম বড় এখন ছোট, ভাই গরু ভিডিও তো একটু বড় বেশি দেখতেই পারা যায়। হ্যাঁ, আবার অনেক সময় বড় গরুকে অনেক ছোট ছোট দেখা যায়, আসলে 19-20 হইতে পারে। আচ্ছা, এই জন্য সরজমিনে আসি দেখে শুনে নিলে, আর অত টেপ দিয়ে ইঞ্চি দিয়ে ম্যাপ দিতে হবে যে এই গোটা কত ইঞ্চি আছে, ঠিক আছে, কতটুকু হাইট আছে, এটা দিয়ে ম্যাপিং করে যদি কিনতে পারে তাহলে আর আমার দর্শক ভাইয়ের সাথে কোনো প্রতারণা হবে না। হ্যাঁ, মানে হাইট কতটুকু আছে এটা মেপে দেখে শুনে নিলে প্রতারণার শিকার হবে না, তখন আমরাও তার কাছে মানে খারাপ হবো না, ভালো সারা। আচ্ছা, তো যেহেতু 5টা গরু দেখালাম, 5টায় খামার উপযোগী বাচ্চা, সার বাচ্চা, তো দর্শক আসলে খামার করার জন্য এই ধরনের বাচ্চা দর্শকের লাগে আর কি, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম রাজন, রাজন ডেয়ারি ফার্ম, বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা পুষহাটের পাশে। আমার ফোন নাম্বার 01704201324, এইটাতে এই মুহূর্তে এই মুহূর্তে সব আছে। আর লটে পরে সিঙ্গেল আছে, 3টা আছে, কোনো দর্শক যদি 3টা লটে নাই, ঠিক আছে, 3টা ইনশাআল্লাহ লটে দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, আলাপ আলোচনা করে নিতে হবে, সেটা আপনার সঙ্গে কথা বলে নিতে হবে। আচ্ছা কাকা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।